আজ বিশ্ব জ্যেষ্ঠ নাগরিক দিবস। আমাদের আজকের এই মিলনের নাম তাই শ্রদ্ধাস্পদেশু। জানতে হবে আমরা যখন 74 বছর নিয়ে কথা বলছি, এই দুর্গোৎসব 1940 থেকে শুরু হয়েছিল, কিন্তু 40 থেকে প্রথম রজত জয়ন্তী অবধি, প্রথম রজত জয়ন্তী বলা ভুল, প্রথম 25 বছর অবধি সেরকম কোনো খবরাখবর বা ইতিহাস আমরা এখনো খুঁজে পাইনি। তবে যা পেয়েছি সেটা 65-এর পর থেকে, এই দশকের এবং 70-এর দশকের সাক্ষী হিসেবে এখানে অনেকে রয়েছেন। তার মধ্যে বিশিষ্ট সাক্ষী শ্রীযুক্ত দিব্যেন্দু কিশোর পাল। এ ধরনের অনুষ্ঠান দুর্গাপূজার ইতিহাসে ইউনিক। কেউ আজ পর্যন্ত এটা ভাবেনি যে যারা কোনো এককালে অক্লান্ত পরিশ্রম করে পুজোকে এগিয়ে নিয়ে গেছেন, তাদের আমরা ভুলে না গিয়ে তাদের ডেকে নিয়ে তাদের আশীর্বাদ নিয়ে নতুন করে এগিয়ে যাবার পরিকল্পনা। আমি সেই জন্য অমিত এবং এবছরের দুর্গোৎসব কমিটির সমস্ত সদস্যদের আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অবদান সংসদে, সেই নিয়ে আজকের সংসদ মানে আজকের জায়গায় দাঁড়িয়ে আছে আর কি। তো এই জন্য আপনাদের আরো এক্সপ্যানশন হওয়া উচিত। হ্যাঁ, তো আমি অনেক চেষ্টা করেছি। আমি সিলেখা মাসি, আমরা 32,000 টাকা আর এক্সট্রা তুলতে পারলাম না, আমার খুব দুঃখ এই জন্য। আরো 32,000 টাকা তুললে বিরা মানে আরো জায়গায়, হ্যাঁ, আমাদেরটা বেড়ে গিয়ে 10,000 কিছু স্কোয়ার ফিট হয়ে যাবে। আপনি ওই জমিটা কেনা হয় যেখানে আপনার মানুষ দা মানুষ সেন প্রত্যেকে 500 টাকা করে যত মেম্বার ছিল। তখন এই মিস্টার পাল ছিলেন, তারপর উনি কলকাতায় চলে গেলেন, উনি বোধ হয় রামকৃষ্ণ মিশনের সঙ্গে আছেন। বরুণদা, ডিকে পাল, এই যে বিল্ডিং এর সমস্যা, আমরা উপরে যে একজন নিষিদ্ধা এখন আমাদের মধ্যে আছেন, মোটামুটি একটা থাকিয়ে ওখানে কলেক্টরের সঙ্গে আলোচনা করা, এই করা সব কিছুটা রূপ দিয়েছে। আমি যখন ছিলাম তোমার থার্ড কি সেকেন্ড ফ্লোরটা হয়েছিল আর কি, লাইব্রেরির উপরে না ওর পরে উপরে ফ্লোরটা হয়েছিল। আর ওই সময় আমরা কিছু নতুন ধারা প্রচলন করেছিলাম, যেমন যেটা আজকে সমীরণ চালিয়ে যাচ্ছে, যে বাই পোস্টে আগে আমাদের সমস্ত ইনফরমেশন দেওয়া হয়, সেটা দেখা গেল ভীষণ খরচা পড়ে বাই পোস্টে পাঠানো। তখনই আমরা ঠিক করলাম যে ইমেইলে পাঠাতে, ইমেইলে সংসদের সঙ্গে যোগাযোগটা সেই সময় আমরা শুরু করি। ইন্দ্রকে নিয়ে চলে এলাম কংগ্রেস দল, ইন্দ্রকে দিয়ে চক্রবর্তীদা আজ আমাদের মধ্যে আছে এখানে, বিরাট বড়ই সেটাকে নিয়ে যখন আমরা ওই মাপজোক করলাম, মাপজোক করে রাত তখন 12টা, সেই 12টার সময় আমরা কমলাবুকে বললাম যে এই হচ্ছে কি, হ্যাঁ ঠিক আছে, এ হলে পরে ও আমি অ্যারেঞ্জমেন্ট করে নেব আমার লোকজন দিয়ে, ওটাকে উপর দিয়ে গ্যালারি ফ্যালারি করে আমরা বিরাট স্টেজ করে ফেলব। তাই হলো, এবং তাই কংগ্রেস ভবনে চলছে পুজো, পুজো চলতেই রইলো, চলতেই রইলো। এই স্কিম করলাম যে আমরা বেশিরভাগ লোকের লাইফ, প্রশান্তদা অসুস্থতার জন্য আজকে আসতে পারেননি, স্কিমে আমার যতদূর মনে তখন পর্যন্ত আমি জানি না এখন কোর্ট ইজ এ পজিশন, সেই বছরই যে ম্যাক্সিমাম লাইফ মেম্বার করা হয়, এবং দুর্গা পুজোর সময় আমরা 3 দিন ওই কাউন্টারে যে নতুন নতুন লোকদের আমাদের আনতে ভবন কম অল্প জায়গায় হয়েছে, ঠিক আছে হয়েছে, তো স্টার্ট তো হয়েছে হয়েছে, সেখানে এখন অনেক কালচারাল অ্যাক্টিভিটি হয়। যখন আরো জমি পাওয়া যাচ্ছিল তখন আমি সকলের কাছে গিয়ে জিজ্ঞেসেছি, কালচারাল রিলেশন বিটুইন দি বেঙ্গলিজ এন্ড দি লোকাল লোকাল মারাঠিয়ানস। নজরুল জয়ন্তীটাকে, আর নজরুলের জন্মদিন হচ্ছে 18ই মে, আর রবীন্দ্রনাথের হচ্ছে 8ই বা 9ই মে, তো আমরা মাঝামাঝি একটা জায়গায় রবীন্দ্র নজরুল সন্ধ্যা করেছিলাম।
যে কোনো ব্যাপারে ওনার কাছে আমি গেছি, উনি সাহায্য করেছেন। আমার বেশ ভালো লেগেছে যে তোমার পুরনো লোকদের যে ভুলে যাওনি। এইটা আমরা সংগ্রহ করেছিলাম কয়েক বছর আগেই, আপনারা অনেকের চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। তবে আমাদের রিসেন্টলি সংগ্রহ করা কিছু চিত্র, কিছু কথা এরপরে আমরা শুনব। সত্যি কথা বলতে গেলে ও যে যা কিছু করতো ওটাকে কিছু অবদান বলে বলাটাও শ্রীমতী দীপালি মুন্সি, কেউ উনি আজ এসেছেন এখানে, কেউ জানতেও পারে যে ও কিছু করেছে, কিন্তু কিন্তু ভীষণ বেশি বাঙালিত্ব, বাংলা ভাষা, বাংলার গান, বাংলার যত উৎসব সব থেকে বেশি ওর প্রিয় ছিল। অনেক বন্ধুরা ছিল, বন্ধু বান্ধবরা ছিল, যারা মানে ওর কলেজের বন্ধুরা ছিল সব, তো দেখলো যে পুজো প্যান্ডেলে তপন, তো তারপরে জেসি বাসু, তো এরকম সবাই রয়েছে, তখন তো ওর ভীষণ ভালো লেগে গেল, তারপরে ওর মধ্যে জড়িত হয়ে গেল, হয়ে গিয়ে পুজো কমিটির মধ্যে এসে গিয়ে, তারপরে অনেক বছর পরে এরকম হলো যে সংসদের নিজের বলতে কিছুই নেই, যেখানে ওরা একটা কিছু প্রোগ্রাম করে কি একটু একটা ছোট্ট লাইব্রেরি থাকে, এরকম কিছুই নেই, কিন্তু তখন এরকম পয়সা ছিল না যেটা দিয়ে হয়। আর ওর উদয় শঙ্করের ছেলে আনন্দ শঙ্কর আর ওর ওয়াইফ, ওদের ট্রুপ কে ইনভাইট করলো, তো ওদের চাহিদা অবশ্য প্রচুর ছিল, কিন্তু ও এখানে হল বুক করে নিজে টিকিট বের করে, আর ওর সঙ্গে নিচে অনেক ছেলেরা ছিল, যেরকম সুধাংশু মুদি, দেব, তারপরে অনেক কিছু নাম আমি মনে করতে পারছি না, কিন্তু নিশীথ মুখোপাধ্যায়, তারপরে এভরিবডি জয়েন্ড ইন। অ্যান্ড তখন একটা হয় না যে একজন যদি শুরু করে তখন অনেক লোকই ভাবে যে আমরাও সঙ্গে যাই, তো এইভাবে না লোকের বাড়ি বাড়ি গিয়ে টিকিট, আমিও টিকিট বিক্রি করেছি, করে না, ইট ওয়াজ এ গ্রেট সাকসেস। ওই যুগে আমার যতদূর মনে আছে 3,500,000 টাকা জমা হয়েছিল, 3,500,000 টাকা জমা হয়ে গেলে জমিটা তো ছিলই সংসদের, কিন্তু ওটা ওটা বিল্ডিং দাঁড় করার পয়সা ছিল না, তো সংসদের বিল্ডিংটা স্টার্ট হলো, পরে ধীরে ধীরে করে বিল্ডিংটা তৈরি হয়ে গেল, তখন হলো যে উদ্ঘাটন কখন হবে, তখন দিন ঠিক করা হলো 15th of August, দেবকর কেলকরকে দিয়ে উনি ওটার উদ্ঘাটন করালেন, আর তখন থেকে ওটার ওই একটা মানে মনে হলো যেন নিজের মাথার উপর একটা ছাদ এসে, তো ওইখানে তারপরে কাজ হতে থাকলো, তারপরে তো থাকলো না, কিন্তু তারপরে অন্যরা তো ওটাকে কাজটাকে চালিয়েই গেছে, আর এত বছর হয়ে গেছে, 25 বছর যে এরকম একটা জিনিস করা হচ্ছে, কারণ কি আগেকার লোকরাই তো মানে ওই সময় তো এটা করেছিল, এখন ইটস দ্য জব অফ দ্য নেক্সট জেনারেশন টু টেক ইট আপ, তো যদি ওরা এই স্পিরিটে যেরকম তখনকার লোকেরা ভাবতো
ওই চিন্তাধারাটাকে যদি গ্রহণ করে আর আগে এগিয়ে যায় নিজেতে পারে নিশ্চয়ই হবে। শিবাজী নগর পুজো হতো আর ভারতের গঙ্গোপাধ্যায় যিনি ডেপুটি ডাইরেক্টর যারা ছিলেন ছিলেন মেট্রোলজি ডিপার্টমেন্টে, তো উনি এইসব পেয়ে হয়ে গেল। তা আমরা কয়েকদিন মিলে পুজো হয়ে আরম্ভ করা হলো, আমায় নানা জায়গায় এক থেকে এক করে চান্দা শুনে তাক দুম তাক দুম বাজে বাজে ভাঙা ঢোল, ওমর যা ভুলে যা কি হারালি ঢোলের ব্যথা ভোল। শুধু তাক দুম তাক দুম বাজে দেশের দেশ যেহেতু দেখানো হলো বলে ভীষণ নস্টালজিক সবারই মনে হচ্ছে, মনের ভাব। দেশের দেশের সকলকে স্টেজে ডাকছি, এবং এছাড়াও যারা অন্যান্য নৃত্যনাট্য বা অন্য ইয়েতে ছিলেন সকলকে স্টেজে ডেকে নিতে। সুপ্রিয়া দি, অমিতা, অমিতাকে নিয়ে, অমিতা আমাদের দেশের দেশে যে কোনো একটা গান করুন, আমরা একটু নাচবো একটু কথা বলবো। দীপক দখলে রয়েছেন, প্রান্তিক দা, সকলে বিষয় দা, তার সাথে সে বোধহয় আমাদের সবচেয়ে বড় টিম ছিল, বীরেশ্বর দা প্লিজ। আমি এবার দীপকের সম্বন্ধে একটা কথা বলি। আমি যতক্ষণ এরা স্টেজে আসছে আমি দীপকের সম্বন্ধে একটা কথা বলি। দীপক, একটা লাইন ছিল তার সাথে, দীপককে বলতে হতো জয় রানীমার জয়, আর দীপক কোনো দিন সেটা ভালো করে বলতে পারতো না, বলতো জয় মার জয়। তা আমরা খেতে বসেছি তখন সুপ্রভাতী পাশ থেকে জিজ্ঞেস, দীপক তুমি কি ছোটবেলায় টুকে পাস করেছিলে? আমার বিওয়ার সারপ্রাইজ, কেন বলছে, বলে একটা লাইন তোমার মনে থাকে না যে জয় রানীমার জয়টা তুমি বলতে পারো না, রোজ ভুল করো। আসুন, হ্যাঁ প্লিজ এসো স্টেজে, প্লিজ 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 গানে বসো না, সবাই মিলে এসো প্লিজ। দীপক এসো,
আশিস দা সবাই চলে এসো, যারা গানে একটু সবাই প্লিজ যারা যারা এসো সবাই, হ্যালো হ্যালো। আচ্ছা অমিত দা আমাদের একটা শিক্ষা দিয়েছিলেন, 7:30 মানে 7:29, 31 নয়, তাই আপনারা সকলে তাড়াতাড়ি চলে আসুন। তখন অমিত দা এইখানে থাকতেন, আমার এখনো মনে আছে যে আমি অনেক সময়তে একটু আগে এসে পৌঁছতাম এবং আমাকে এবং অনিন্দাদিকে ছেড়ে অমিত দা চলে আসতেন, বলতেন 7:30 রিহার্সাল মানে 7:25 এখানে পৌঁছে দেবে, তোমরা পরে এসো। আচ্ছা একটু শুরু করার একটা একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমার ডান দিকে একটা বোর্ড আছে যেটা 1981 থেকে সংগ্রহ করা দুর্গোৎসবের নিমন্ত্রণ পত্র, এটা পালদার সংগ্রহশালা থেকে পাওয়া গেছে, আমরা এটা উন্মোচন করছি, আপনারা দেখে নেবেন, প্রায় 2011 অবধি কয়েকটা মিসিং করে রয়েছে। এবার কার্ডটা খুলে দাও। হ্যালো আমি সুপ্রিয়া দাশগুপ্ত একটা কথা বলছি, এখন যারা নাচ গান করে তার সব শিখে আসে, আমি যখন শেখাতাম তখন কেউ নাচ গান জানতো না, এক শর্মিলা আর দু একজন ছাড়া, তো আমাদের সেই সন্ধে 6টা থেকে রাত 12টা কী কষ্ট করতে হয়েছে সেটা আমরাই জানি, তো সেই সব বিস্তারিত আজকে আপনাদের সামনে ধরছি, মাফ করে নেবেন। হ্যাঁ এবং আমাদের সাথে এখন যারা নাচতে চাও প্লিজ আসতে পারো, গান গাইতে চাও প্লিজ স্টেজে চলে এসো। মলয় দা তোমার ওই গল্পটা প্লিজ বলো, অমিত দাকে কি বলেছিলে, ছক্কা পাঞ্জা প্লিজ তোমার সেই গল্পটা বলো। না অমিত দা আজকে আমার মনে পড়ছে যে আমাকে অনুরাধা আমাকে সে ঝিল্লি সবসময় নিয়ে যেত যে অফিসের পরে ও রিহার্সালে যায়, আর আমি আই ওয়াজ দ্য মোস্ট অ্যান্টি সোশ্যাল গাই অ্যারাউন্ড, তবে ইন্ডাক্ট করেছিলেন আপনি আমাকে আশীর্বাদ দিয়ে ঢুকিয়েছিলেন, কিন্তু কোনো মতেই আমি একটা রোল যেটা আমি চাইছিলাম আপনি কখনো দেননি আমাকে, হয় জোকার না হয় অন্য কিছু, আমি বলছি অমিতা ওই রোল একটা আমাকে দিন বীরেশ্বরটাকে যেটা দেন, বাট ইউ নেভার গেভ ইট টু মি, মেবি মেবি সাম আদার টাইম। আর আর যখন লাস্ট স্টেজে বীরেশ্বরদার যখন ওই রোলটা করছে তখন আমি কাকে যেন বলছিলাম, আমি সাইডে বলছিলাম একটু কাছে আসো আমি ল্যাং মেরে ফেলে আমি ওই রোলটা করব। আমরা বীরেশ্বরদার নাচটা দেখব। আমি তা শুরু করুন চলো নিয়ম মতে চলো নিয়ম।